নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন WB এডুকেশন ইউটিউব চ্যানেল। আপার প্রাইমারির মামলা চলছে অনেক দিন ধরে। আদালতের সিদ্ধান্তের ওপর কয়েক হাজার পরীক্ষার্থীর ভাগ্য ঝুলে রয়েছে, আর তাই আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে আপার প্রাইমারির পরীক্ষার্থীরা। উল্লেখ্য, রাজ্য সরকার শিক্ষক নিয়োগের জন্য 2015 সালের 16 আগস্ট গোটা রাজ্য জুড়ে টেট পরীক্ষা নেয়। ওই পরীক্ষায় প্রশিক্ষিত প্রার্থী হিসেবে ছিলেন 1,20,000 এবং অপ্রশিক্ষিত পরীক্ষার্থী ছিল 1,08,000। অভিযোগ, এই পরীক্ষাতে প্রশিক্ষিত প্রার্থীদের না ডেকে অপ্রশিক্ষিত প্রার্থীদের ডাকে স্কুল সার্ভিস কমিশন। এরপরে এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আদালতে দায়ের হয় মামলা, আর এই গুরুত্বপূর্ণ মামলার রায়দান হতে চলেছে আগামীকাল। হবু শিক্ষকদের দাবি, অপ্রশিক্ষিতদের একাডেমিক রেজাল্ট ও এর সঙ্গে টেট পরীক্ষাতে প্রাপ্ত নম্বর কেন প্রকাশ করা হবে না? এনসিটির নিয়মে বলা আছে, আগে প্রশিক্ষিতদের সুযোগ দিতে হবে, তারপর কেন প্রশিক্ষিতদের সুযোগ না দিয়ে অপ্রশিক্ষিতদের সুযোগ করে দিল কমিশন? আর এই নিয়েই দায়ের হওয়া মামলার রায় আগামীকাল দেবে আদালত। তবে আইনজীবীদের একটা অংশ মনে করছে, শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া জটিলতার সমাধান হতে পারে আগামীকাল। আর সেই দিকেই তাকিয়ে রয়েছে আপার প্রাইমারির কয়েক হাজার পরীক্ষার্থী। আগামীকাল চূড়ান্ত ফল প্রকাশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে পারে আদালত। গতকাল কি আপার প্রাইমারির মামলার রায় ঘোষণা করা হবে এবং এরপরে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ হবে? কালকে আদালতের রায়ের পরে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।